হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি অ্যাস্টারিক্স অ্যান্ড অলিম্পিক সিনেমা। মুভির শুরুতে আমরা দেখতে পাই যে একটা চোরদের জাহাজ, সেই জাহাজের সর্দার তার সাথীদেরকে বলে আমাদের অনেক খারাপ সময় যাচ্ছে, যাদেরকে আমরা বিশ্বাস করছি তারাই আমাদের ধোকা দিছে, কিন্তু আজ আমরা আবার বাড়াইছি, মানে জাহাজ চুরি করার জন্য, জাহাজ চুরি করেই যাব। উপর থেকে একজন বলল একটা জাহাজ দেখা গেছে। একটা পাখি বলল যে টপকর্ন লাগবে। তখনই জাহাজের সর্দার বলল, কি বলছি মনে আছে সবার? মানে জাহাজের উপর হামলা করবে সবাই। সবাই খুব খুশি, অস্ত্র শস্ত্র বাইর করছে, জাহাজের উপর হামলা করবে। তখনই আমরা দেখতে পাই জাহাজ একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এমন করে পুরো নদী ভর্তি হয়ে গেল জাহাজে। তখন জাহাজের সর্দার বলল যে পালাও, ভাগো, তাড়াতাড়ি সবাই পালাও। সবাই ভয়ে পালাইতে শুরু করলো। তখন একটা বুড়া কইল, অনেক দেরি হয়ে গেছে। তখন আমরা দেখি যে জাহাজের সামন লেগে চোরদের জাহাজ ভাঙি চুরমার হয়ে গেছে। তখন জাহাজের সর্দার বলল, কেউ আমাকে বলবে যে ওরা কে ছিল? তারপরের সিনে আমরা দেখতে পাই যে রোম সাম্রাজ্যের একদল যোদ্ধা, যারা সুইসকে হারাইছে, জার্মানকে হারাইছে, গলসকে লাঞ্ছিত করছে, এখন ব্রিটেনের উপর হামলা করবে, চলো ব্রিটেনের দিকে। তারপরের সিনে আমরা দেখি রোম সাম্রাজ্যের সেনাপতি সিজার বলে যে আমরা পাঁচটার দিকে হামলা করব। একজন বলল, পাঁচটার দিকে কেন? তখন সিজার বলে যে পাঁচটার দিকে ব্রিটেনরা সবাই গরম পানি আর দুধ খায়, আর গরম পানি আর দুধ তাদের প্রিয় খাবার, এটার জন্য তারা সব কিছু করতে পারে। তারপরের সিনে আমরা দেখতে পাই যে সিজারের সৈন্যরা ব্রিটেনের উপর হামলা করছে। তখন ব্রিটেনের মহারানী বলল যে জনাব জরিটলিসকে ডাকো। তখন মহারানী জরিটলিসকে বলল যে আমার মনে হয় না যে প্রতিবারের মতন আমরা রোমানদের সাথে পেরিয়ে উঠব। তখন জরিটলিস বলল যে গলে একটা গ্রাম আছে যে তারা রোমানদের হারাইছে, তারা জাদুর ওষুধ বানায় যেটা খাইলে অনেক শক্তি হয়। তখন মহারানী হামলার অবস্থা দেখে বলল, যাও তাড়াতাড়ি যাও, আমাদের জন্য সাহায্য আনো। তখন জরি জরি সাহায্যের জন্য গলে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই যে অ্যাস্টারিক্স অ্যান্ড অবেলিক্স গুডিরিসকে ঘুম থেকে ডেকে, আর অবেলিক্স বলে যে আমাদের নেতা ওবাইক অর্সিক গুডিরিসের দেখাশোনা, তাকে মানুষের মতন মানুষ বানানোর দায়িত্ব আমাদের দিছে। তখন অবেলিক্স গুডিরিসকে একটা লাঠি দিয়ে বাড়ির বাইরে পাঠায় দেয়। তখন জলিডরিক্স আসে আর বলে যে আমি ঠিক জায়গায় আছি। তারপরের সিনে আমরা দেখতে পাই যে জলিডরিক্স গলের সর্দারের সাথে দেখা করে। তখন অ্যাস্টারিক্স আর অবেলিক্স সেখানে যায়। তখন সর্দার বলে যে এনার সাথে পরিচয় হও, ইনি ব্রিটেন থেকে আসছে সাহায্যের জন্য। তখন জলিডরিক্স বলে যে আপনার সাথে দেখা করে ভালো লাগছে, চলেন হাত মিলাই। যখনই হাত মিলাই তখনই হাওয়ার মতো ওঠে আর নামে। জলিডরিস এটা দেখে অবাক, এই রকম শক্তি তো আমি খুঁজছিলাম যেটা দিয়ে আমরা রোমানদের হারাবো, এটা নিশ্চয়ই জাদুর ঔষধের কাজ। তখন সর্দার বলে যে আমি বানরিসকে বলছি যে জাদুর ঔষধ বানানোর জন্য। তখন অ্যাস্টারিস বলে এটা তো অনেক সামান্য ঔষধ। তখন সর্দার বলে যে তোমরা জলিটরিক্সের সাথে ব্রিটেন যাবা, যাতে এই ঔষধ অন্য কারো হাতে না যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই যে অ্যাস্টারিক্স আর অলিম্পিক্স আর জলিটরিক্স ব্রিটেনে চলে আসে, আর ব্রিটেনে আসে খাওয়ার জন্য এমন একটা হোটেলের মধ্যে উঠে যে হোটেলের সব শূন্য, সবগুলো রুম শূন্য। আর এরা দেখি অবাক, যখন অ্যাস্টারিক্স আর অলিম্পিক্স খাইতে বসে তখন এদের উপরে হামলা হয়। তখন এরা জাদুর ওষুধ খায় সবাইকে আর কি, এমন মারা মারে যে সব কিছু ভাঙে চুরি যায় একদম হোটেলটাও। তারপরের সিনে আমরা দেখতে পারি যে জলিটরিক্স তার প্রেমিকার বাসায় গুডিওরিক্স আর অ্যাস্টারিক্স আর অবেলিক্স এই সবাইকে নিয়ে যায়, এবং জলিটরিক্স সবার সাথে তার প্রেমিকা এবং তার প্রেমিকার বাসায় যে কাজ করে তার সাথে ইন্ট্রোডিউস করা দেয়। তারপরের সিনে আমরা দেখতে পারি যে জলিটরিক্স অ্যাস্টারিক্স এরা সবাই ওর প্রেমিকার বাসায় খানা খাইতেছিল, যে কাজের মহিলাটা থাকে ওর সাথে অবেলিক্সের প্রেম হারা যায়। তারপরের সিনে আমরা দেখতে পারি যে জলিটরিক্স অ্যাস্টারিক্স আর গুডিরিক্সকে মহারানীর কাছে নিয়ে যায়, আর অবেলিক্স তার নায়িকাকে নিয়ে, মানে যার সাথে প্রেম করে তার সাথে নিয়ে একটু ঘুরতে যায়। তো তার নায়িকা বলে যে আমার বন্ধু বান্ধবের সাথে তোমার পরিচয় করে দিই, তুমি আসো। তা সে রানীর কাছে যায় না, তার বন্ধু বান্ধবের কাছে যায়, আর এবার সে অ্যাস্টারিক্স একলাই যায় মহারানীর কাছে।
এবং মরানের উপর হামলা হয় সেই সময়। তখন জলিডরিক্স মরানকে বলে যে যা যে শক্তির কথা বলছি এরাই হলো সেই শক্তি, এবং এই ওষুধটা এরা নিয়ে আছে, জাদুর ওষুধটা যায়। তারপরে দেখি যে অবেলিক্স তার ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলতেছিল, ওদের ফ্রেন্ডের কথাবার্তার মধ্যে এক পর্যায়ে তখন ওর নায়িকার বান্ধবীরা বলে অবেলিক্সকে যে প্রকৃত বন্ধু তো সেই যে তার বন্ধুর জন্য সব কিছু করতে পারে, যার বিপদের সময় সব কিছু পাশে দাঁড়ায়, সে হলো প্রকৃত বন্ধু। তখন অবেলিক্স ওর বুঝতে পারে যে ওর ভুলটা, তখন ওই সব ওদেরকে সব কিছু ফেলা চেয়ে ওই অ্যাস্টারিক্সের কাছে চলে যায় সাহায্যের জন্যে। তারপরে আমরা সিনেমা দেখতে পারি যে মহারানী সৈন্যরা মহারানী সবাই সব সিজারের সৈন্যর উপরে হামলা করতে আসে। তখন তারপরে সিনেমা দেখতে পারি যে অবেলিক্স সিজারদের সৈন্যদেরকে এমনভাবে মারছে যে সিজারের সৈন্যরা মুড়ির মতন সিটকি সিটকি গেছে, মানে এদিক ওদিক 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 মানে উড়ি উড়ি গেছে। তারপরে মহারানীরা খুব খুশি, এই যুদ্ধের মধ্যে মহারানীরা জিতে গেছে, ব্রিটেনরা জিতে গেছে। তারপরে মুভি আর কি এন্ড হয়ে যায়। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন।